লালমনীহাট রেলওয়ে স্টেশনে আছেন সহকর্মী যে আই সমাপ্ত চলে যাব তার কাছে সমাপ্ত আজ সকালে লালমনিহাট এক্সপ্রেস লালমনিহাটের যে লালমনি এক্সপ্রেস ট্রেনটি রয়েছে সেখানে কিন্তু একটি ধর্ষণের ঘটনা ঘটে এ ঘটনায় লালমনিহাট যে জিআরপি থানা পুলিশ রয়েছে তারা আক্কাস আলী নামে এক রেলওয়ে কর্মচারীকে কিন্তু আটক করেছে আমরা রেলওয়ে থানা সূত্রে যেটুকু জানতে পারিছি যে গতকাল যে মঙ্গলবার মধ্যরাতে এক নাবালিকা সে ময়মনসিং জয়দেবপুর স্টেশন থেকে কিন্তু ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল কিন্তু ভুলবশত সে লালমণি এক্সপ্রেস ট্রেনটিতে চড়ে আসে এতে দেখা যায় যে তাকে এই মধ্য রাস্তায় যে এই লালমণি এক্সপ্রেস ট্রেনের যে অ্যাটেন্ডেন্ট আছে আক্কাচালি সে তার টিকিট চায় এতে শুধু সে যখন টিকিট দেখাতে পারে না তাকে সে তার কক্ষে নিয়ে যায় এরপর কক্ষে নানা নানারকম কথাবার্তা বলার পরে এক পর্যায়ে ঠিক সকাল আটটা থেকে সাড়ে আটটার দিকে তাকে জোরপূর্বক সেই আপনার ট্রেনের যে কক্ষ রয়েছে সেখানে কিন্তু তাকে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে এরপরে তাকে যখন ধর্ষণের সময় সে এই যে নাবালিকা মেয়ে সে কিন্তু চিৎকার করে ওঠে এই চিৎকারে যে লালমনি এক্সপ্রেস ট্রেনের যে আপনার ডিউটি ডিউটিরত যে পুলিশ সদস্যরা রয়েছে তারা সে চিৎকারে ঘটনাস্থলে যায় এবং হাতে নাতে এই আকাশ তারা আটক করে পরবর্তীতে লালমনিরহাট রেল স্টেশনে আসলে সেখানে তাদের দুজনকেই থানায় নিয়ে আসা হয় এবং এখানে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ঘটনার সত্যতা মেলে এবং সেখানে কিন্তু যে নাবালিকা যে মেয়ে রয়েছে তাকে পরবর্তীতে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এবং তারকে পরীক্ষা নিরীক্ষা করা হয় আর যে রেলওয়ে কর্মকর্তা যে রয়েছেন আকাশ আলী তাকে আপনার তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন এখানকার যে জিআরপি থানার যে এসআই রয়েছেন রুহুল আমিন তিনি মামলার বাদী হয়ে তাকে গ্রেফতার দেখিয়ে সে মামলায় সন্ধ্যার সময় কিন্তু আজ তাকে জেল হাজতে পাঠানো হয় এরপর দেখা যায় যে এই জেল হাজতে পাঠানোর কীপে আমরা কিন্তু ব্যাপারে যে জিআরপি থানার যে ওচি রয়েছেন ফেদোস তার সাথে কথা বলেছি তিনি জানিয়েছেন যে এরকম ঘটনা কিন্তু প্রায় ঘটে আসছে তবে অধিকাংশই মীমাংসা হয়ে যায় অনেক দিন পর এরকম একটি মামলা ঘটনা ঘটল তে এই ছিল লালমনিরহাট থেকে আমার কাছে থাকা সর্বশেষ লালমনিরহাট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জিআই সমাপ্ত